আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে শোয়াক রিভিউসে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি হবে সম্পূর্ণ অ্যাকোয়ারিয়াম এবং পাখি নিয়ে। তো পাখি এবং অ্যাকোয়ারিয়াম নিয়ে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের দিব। এই যে দেখছেন জয় অ্যাকোয়ারিয়াম অ্যান্ড বার্ড হাউস, এই শপটাতে আপনারা আপনাদের মনের মতো প্রাইজে সব কিছু পাবেন। তো চলুন এই দোকানে ওনারের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভাই আপনার দোকান তো নতুন তাই না? ভাই দোকানটা কোথায়? ভাই দোকানের নাম? ও আচ্ছা, ঠিক আছে ভাই। তো ভাই আজকে আপনি কী কী দেখাবেন নতুন দোকান হিসাবে আপনার? পাখি, ওকে। বেবি, হ্যাঁ, জোড়া 500 টাকা। জোড়া 500 টাকা, হ্যাঁ। আর এটা হলো নিউ অ্যাডাম। নিউ অ্যাডাল, হ্যাঁ নিউ অ্যাডাল, এটা 800 টাকা করে রাখা যাবে। আচ্ছা ঠিক আছে। আর এটা রানিং প্যান, মাত্র প্যান ডিম বাচ্চা করা। ডিম বাচ্চা করা 1000 টাকা দেবে। 1000 টাকা দেবে। আর এদিকে আছে গুগু, এটা নিউ অ্যাডাল, এটা আপনার 800 টাকা রাখা যাবে। আর এদিকে রানিং প্যান আছে ডিম বাচ্চা করা, এটা 900 থেকে 1000 টাকার মধ্যে দেওয়া যাবে। হ্যাঁ এগুলো একই একই এখন রানিংগুলো। আর এদিকে সাথে আছে আপনার খাঁচা 130 টাকা থেকে শুরু করে আপনার 1600 টাকা পর্যন্ত, মানে 120 থেকে 116, মানে 1600 টাকা পর্যন্ত খাঁচা রয়েছে। ও আচ্ছা, বাইরের পরে এখানে সব আইটেম আছে, খাবার দাবার মেডিসিন এভরিথিং যা দরকার। এদিকে মাছের সবই আছে, অক্সিজেন ফিল্টার ফ্রাই খাবার করা হয় নাই। তা আপনারা আসলে আপনাদের সবাইকে সে কম দামে সবকিছু ছেড়ে দিতে পারবে। এবার এ পাশে আছে বড় বড় অ্যাকোয়ারিয়াম গুলো, দেখেন অ্যাকোয়ারিয়াম যার ছোট ছোট অ্যাকোয়ারিয়াম গুলো আছে। তো ভাই অ্যাকোয়ারিয়ামের দাম কিরকম? মানে ফুল ডেকোরেশন, এক জোড়া মাছ যা যা লাগে 3400 টাকা। ও আচ্ছা, আপনার 2500 টাকা, এটা অক্সিজেন লাইট ফিল্টার এক জোড়া মাছ দিয়ে 3400। ও আচ্ছা ঠিক আছে ভাই। তারপর ভাই ছোট ছোট ধারগুলো কত? ধার এটা আছে 130 টাকা। 130 টাকা, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চিটা আপনার 200 টাকা, 200 টাকা, 10 ইঞ্চি, এটা আপনার 250 টাকা রাখা যাবে। 250 টাকা, ও আচ্ছা ভাই। এরপর এখানে দেখছি ভাই যে পাথর, এগুলো কি? পাথর এখানে প্যাকেট হলো 50 টাকা করে। আচ্ছা ভাই, যে এখানে যে ছোট কালারিং পাথরগুলো দেখতে পাচ্ছি, কালারিং পাথর আছে, এটা 50 টাকা করে। একটু আপনার ব্লগে কথা আছে বললে কমেন্ট। ও আচ্ছা ভাই, এরপরে যে খাবার আছে মাছে, খাবার এখানে আছে, এটা 70 টাকা, 80 টাকা, 70, নোভাটা আছে আপনার 60 টাকা, তারপরে আপনার কোয়ালিটি আছে 120 টাকা, কোয়ালিটি হলো 120 টাকা, 5 ফিল্টার আছে এখানে 120 টাকা রাখা যাবে, 120 টাকা। তারপর আপনার সল্ট আছে, সল্ট মাছের সল্ট, এগুলো 25 টাকা করে, 25 টাকা। ওটা ফিল্টার আছে আপনার, সেখানে ফিল্টার রয়েছে, এটা 250 টাকা করে, 300 টাকা, 300 টাকা। আর উপরে যেটা আছে ওটা আপনার ইয়ে থাকে যে 450 টাকা। ভাই আপনারা দেখছেন সবাই, ভাই সবগুলো দামি কমিয়ে কমিয়ে রাখছে আপনাদের জন্য। তো আপনারা আসলে এখানে কম দামি সব কিছু পেয়ে যাবেন, সে মার্কেট প্রাইস হিসাবে এখানে আপনাদেরকে সব কিছু বিক্রি করবে। এবার আসুন ভাই আমরা মাছ দেখে নিই এখানে। ওয়াও, এখানে কমেট আছে, কমেট, হ্যাঁ, এটা জাপানি কমেট, জাপানি, এটা 160 টাকা জোড়া, 160 টাকা জোড়া। এখন গোল্ডফিশ আছে 220 টাকা জোড়া, 220 টাকা জোড়া গোল্ডফিশ। ওয়াও, এরপরে আছে ভাই এখানে অ্যাঞ্জেল আছে, গরামি আছে, এগুলো এখান থেকে যেটাই নেবে 150 টাকা জোড়া, 150 টাকা জোড়া। এখানে প্লাটিনাম আছে আর হলো গাপ্তি আছে, প্লাটিনাম হলো আপনার 100 টাকা জোড়া, গাপ্তি হলো আপনার 80 টাকা জোড়া। ভালোই ভাই, খুব কমে কমে ছেড়ে দিতেছেন আপনি। এরপরে আসি এখানে নিচে, টাইগার শার্ক আছে, টাইগার শার্ক হলো আপনার 60 টাকা জোড়া, 60 টাকা জোড়া টাইগার শার্ক। এরপরে ভাই ওই যে এইগুলো কি? সাকার পিস, সাকার পিস, এগুলো কীরকম প্রাইস ভাই? এগুলো আপনার হলো 80 টাকা জোড়া, 80 টাকা জোড়া। ও এরপরে আসি এখানে, ভালোই তো ভাই, খুব কম দামে ছেড়ে দিতেছেন।
আচ্ছা এবারে হলো আমার আমার চ্যানেলের নাম বলে আসলে কি রকম কি সুবিধা দিবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই অনেক সুযোগ সুবিধা দিতেছেন সবাইকে আচ্ছা ভাই এরপরে দেখতেছি যে পাখি ব্রিডিং হ্যাঁ এটা যে বাদিকের পাখির ব্রিডিং হাড়ি এখানে এটা মধ্যে ডিম বাচ্চা করে হ্যাঁ এগুলো আপনার 40 থেকে 50 টাকার মধ্যে 40 থেকে 50 টাকার মধ্যে আচ্ছা ভাই বুঝতে পারলাম সবই খুব ভালো ভাই এরপরে এগুলো কি ভাই এই যে মেডিসিন হ্যাঁ পাখির মেডিসিন ভিটামিন পাখির হ্যাঁ মাছ সরি মাছের ভিটামিন আচ্ছা ভাই আপনি খুব কম দামে ছেড়ে দিতেছেন সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এখানে আসার জন্য আসলে আপনারা সব দোকানের থেকে কম দামে এখানে পাবেন এটা গ্যারান্টি আমি দিতে পারবো এখানে আবার পানি চেঞ্জ করার জন্য পাইপ রয়েছে এখানে আপনি হ্যাঁ পাম্পার রয়েছে এটার মাধ্যমে আপনি অ্যাকুরিয়ামে সব ময়লা পানি পরিষ্কার করতে পারবেন খুব সহজেই করতে পারবেন এরপরে এগুলো কি লাইট ভাই হ্যাঁ অ্যাকুরিয়ামের ভিতরে যে লাইটটা এই লাইটটা ও আচ্ছা এগুলো হলো গাছপালা তাই তো প্লাস্টিক আচ্ছা ভাই যে এগুলো কত করে মাছ ধরে 80 থেকে 100 টাকার মধ্যে আছে না 80 থেকে 100 আর এটা 40 টাকা ও ভাই খুব কম দামে ছেড়ে দিতে আছে আচ্ছা ভাই আপনাদের সবাইকে আমি আবার ডিসপ্লে করে দোকানটা দেখিয়ে দিচ্ছি তার নতুন দোকান থেকে যা যা উঠেছে তার ভিতরে আপনি পাবেন আচ্ছা দর্শক আপনাদের জন্য একজন কাস্টমার আছে সে আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন জি বলুন আমি এই দোকানে আসছি পাখি দেখে আমি ভালো লাগছে ওকে দেখে আমি আমার বাসায় নেওয়ার জন্য আমি একটু চিন্তা ভাবনা করছি তো ভালো লাগছে তো আবার কিছু খাওয়ানোর জন্য পাখিদের খাবার দাবার আছে এগুলোও বিক্রি হয় এখানে দেখেছি তো ওখান থেকে নিলে আমি মোটামুটি একটা স্বাস্থ্যই ইয়ে পাবো আর কি হ্যাঁ হ্যাঁ তো ওনার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখি বলে আমি একটু নিয়ে যাবো হ্যাঁ তো আপনারা আসেন এদিকে আমি একটু এদিকে দেখতেছি আর আমি আমি একটু আমার বাসায় কিন্তু এখানে নয় আমার বাসা হচ্ছে রাজশাহীতে দেখছেন অনেক দূরের থেকে মানুষ আসে জি জি আমি রাজশাহী থেকে আসছি তো এখানে দেখলাম যে মোটামুটি ভালোই লাগছে এখন এখানে আসি শুনলাম যে এখানে পাখি টাকি সব বিক্রি হয় দেখতে আসলে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে আমি আজকে আমি নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আঙ্কেল ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যটি বলার জন্য থ্যাংক ইউ হ্যাঁ ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন তাহলে সুবিধা হবে 0196-2-3-5-2-4-9 ওকে সমস্যা নেই ভাই আপনার আপনার ফোন নাম্বার এবং আপনার দোকানের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার দর্শকদের জন্য ওটা সমস্যা নাই আচ্ছা ভাই এখানে এলো ওই যে ছোটো ছোটো অ্যাকুরিয়ামগুলো আছে এগুলো কীরকম প্রাইস 350 টাকা এটা এটা হলো 350 হ্যাঁ আর এরপর আছে একটা বড় 9-18 এটা হলো আপনার 600 টাকা রাখা যাবে 600 টাকা ও আচ্ছা ভাই দেখছেন ভাই আপনারা যে আমার ব্লগের নাম বললে আপনারা খুব খুব কম দামে এখান থেকে পাবেন তো আশা করি আপনারা এখানে আসলে আপনাদের মন মতো দামে সব কিছু পেয়ে যাবেন তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে তো আমি ভিডিও দোকানের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিব তারপর আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করে আসতে পারেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা আবার দেখা হবে ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম ভাই